আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা ওনাদেরকে সসম্মানে আমরা ডেকে এনে ভোটাধিকার দিতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে যখন থেকে নির্বাচনের কার্যক্রম শুরু করেছি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, প্রথম দিন যেরকম ছিল আজকে প্রায় শেষের দিকে, আজকে শেষের দিন বা আমি যদি বলি ইলেকশনের দিন পর্যন্ত, রেজাল্টের আগ পর্যন্ত আমরা সবাই একই মুডে আছি, একই মুডেই থাকতে চাই। কারণ এটা আমরা খুব এনজয় করছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, আমার ধারণা না, এটা আমার বিশ্বাস, যেভাবে সারা দেশব্যাপী আয়োজন বা আলোচনা যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে যে নির্বাচনটা হচ্ছে, সেখানে কাঞ্চন নিপুণ পরিষদের পক্ষে সবার যে একাগ্রতা, সবার যে দোয়া, সবার যে ভালোবাসা, সবার যে সিম্প্যাথি, সেটা আসলে অবিস্মরণীয়। আমার জানা মতে, আমার মনে হয় না, যেখানেই কয়েকটা প্যানেল হয় বা দুটো প্যানেল হয়, সাধারণ মানুষদের মধ্যে যেই একটা চাওয়া যে সবাই এক বাক্যে বলছেন যেন আমাদের পুরো পরিষদটা আসেন, এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমাদের এখানে যত সংগঠন আছে ওনারাও চাইছেন যে কাঞ্চন নিপুণ পরিষদ আসুক, এবং সর্বোপরি আমাদের যে সম্মানিত ভোটাররা আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, তারাও মুখিয়ে আছেন 28 তারিখ কবে আসবে, তারা রায়টা দিবে কাঞ্চন নিপুণের পক্ষে, প্যানেলের পক্ষে। এই যে রায় আসবে সেটা সারা ইন্ডাস্ট্রি সহ বাংলাদেশের যারা চলচ্চিত্র প্রেমী দর্শক আছেন সবার, মানে আমার আমাদের ধারণা বা বিশ্বাস যে তাদের, তারাও মুখিয়ে আছেন যে 28 তারিখ কখন আসবে এবং বিজয়ের মালা কখন কাঞ্চন নিপুণ পরিষদের সবাই পড়বেন। আচ্ছা ইশে, আমরা যতদূর জানি যে ইশের কাঞ্চন নিপুণ প্যানেলের কাছে যে প্রশ্নগুলো, যেই তালিকাগুলো এসেছিল শিল্পীদের কাছে, যে নাম্বারগুলো এসেছিল, সবার সাথে নাকি যোগাযোগ করা সম্ভব হয়নি, সেই জায়গাটা কি শেষ পর্যন্ত কি সবার সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? আমরা অনেক নাম্বারই প্রায় বন্ধ পেয়েছি, এর মধ্যে প্রায় 60টা নাম্বার আমরা প্রপারলি পাইনি, কিছু বন্ধ, কিছু মানে দেখা গেল যে ফোন দিলাম বলছেন যে আমিও মুক না, রং নাম্বার, এই বিড়ম্বনায় আমরা আছি এখনও, সবার নাম্বার আমরা জোগাড় করতে পারিনি। তারপরও চেষ্টা চলছে, যেহেতু অনেক শিল্পীরাই আছেন যে FDC-তে এখন আসেন না, ভোটের সময় সবাই আসছেন, কিন্তু কিছু নাম্বার আমরা এখনও জোগাড় করতে পারিনি, এই বিড়ম্বনার মধ্যে আমরা আছি, যাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তাদেরও আমরা বিশ্বাস করি যে সমর্থন আছে, কারণ কারো না কারোর সঙ্গে যোগাযোগ আছে FDC-র, ধরুন যে বিভিন্ন সংগঠনের যারা আছেন ওনাদের একজনের সাথে যোগাযোগ থাকলেও তারা বলছেন যে কাঞ্চন নিপুণ পরিষদেই ভোট দিব, এবং সবাই সেই একাগ্রতা প্রকাশ করেছে। সেটা অবশ্যই 103 জন প্রাপ্য ছিলেন যে ওনারা এই ভোটাধিকার ফেরত পাবেন, এটা তাদের জন্য একটা বিজয়, তাদের প্রতি মহামান্য কোর্ট যেই সম্মান দেখে, মানে যেই আদেশ দিয়েছেন তারা সম্মানিত। আমরা বিশ্বাস করি আমরা ভবিষ্যতে এক হয়ে কাজ করব শিল্পী সমিতির পক্ষ হয়ে, এবং তারা আমাদের যে সম্মানিত সদস্য ছিলেন তারা এটা ডিজার্ভ করেন। কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা বলছেন যে সিয়াম পূজা, তারপরে হচ্ছে অনেকে এরকম যারা বর্তমান সময়ে বেশ অনেকগুলো ভালো কাজ করছে তারা শিল্পী সমিতির এখনো মেম্বার হয়নি, ওনারা যারা হয়নি, আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা ওনাদেরকে সসম্মানে আমরা ডেকে এনে ভোটাধিকার দিতে চাই। এরকম ধরেন যে চঞ্চল চৌধুরী আছেন, এরকম আরও অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন, ফজলুর রহমান বাবু ভাই, ওনাদের মতো বড় বড় মুশারফ করিম ভাই, যারা হয়তো চলচ্চিত্রে রেগুলার না কিন্তু ওনারা কিন্তু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী, ওনাদেরকে আমরা ফোন দিয়ে, আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, আমাদের প্যানেল যদি আসে ইনশাল্লাহ আমরা ওনাদেরকে ফোন দিয়ে সদস্যপদ দিতে চাই, কারণ এটা আমরা সম্মানিত হব ওনাদেরকে সম্মান দিতে পারলে। থ্যাংক ইউ।